মুক্তির আগে এই রেকর্ড গড়ে ঝড়ের পূর্বাভাস দিয়েছে প্রভাসের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র আদিপুরুষ। পাঠানের পর এবছর সব থেকে বেশি অগ্রিম বুকিং এর রেকর্ড গড়ে সিনেমাটি, প্রায় 4 লক্ষ টিকিট অগ্রিম বিক্রি করেছে। প্রথম দিনের আয়ে ভারতে পাঠানের রেকর্ডও ভেঙে দিতে যাচ্ছে অনায়াসেই। তবে মুক্তির পরপরই তুমুল সমালোচনার কবলে পড়েছে অমরাবতের মহাকাব্যিক এই চলচ্চিত্র। বক্স অফিসে আদিপুরুষ কেমন ব্যবসা করতে পারবে সেই প্রশ্নের উত্তর হয়তো সময়ই বলে দেবে, কিন্তু তার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তুলোধনা শুরু হয়ে গিয়েছে সিনেমাটি নিয়ে। সকাল থেকেই সিনেমাটির একের পর এক দৃশ্য লিক হচ্ছে, যা দিয়ে তৈরি হচ্ছে অসংখ্য মিম ট্রল। সিনেমাটির চরিত্রদের পোশাক নিয়ে, সংলাপ নিয়ে, ভিএফএক্স নিয়ে শুরু হয়েছে তৃণমূল সমালোচনা। কেউ কেউ বলেছেন অভিনেতা অভিনেত্রী এত চড়া মেকআপ করেছেন যা দেখে মনে হচ্ছে যুদ্ধের মাঝে চরিত্ররা পার্লার থেকে ঘুরে এসেছে, মুখ সাদা হয়ে গিয়েছে, পোশাকেও কোনো সামঞ্জস্য নেই, কোনোটাই যেন সিনেমাটির সঙ্গে যাচ্ছে না। কেউ কেউ বলছেন প্রথম দিনেই সিনেমার অনেক টিকিট বিক্রি হয়েছিল, অনেকেই অগ্রিম টিকিট কেটে রেখেছিলেন, কিন্তু তারা যখন প্রথম দিনের রিভিউ পড়ছেন তাদের মন খারাপ হয়ে যাচ্ছে। এদিকে সব থেকে বেশি করে সমালোচনা হচ্ছে আদিপুরুষের ভিএফএক্স এর কাজ নিয়ে। অনেকেই প্রশ্ন তুলেছেন এত বিশাল বাজেটের চলচ্চিত্র তাহলে ভিএফএক্স এত খারাপ মানের কেন। কেউ কেউ সমালোচনা করে বলেছেন দেখে মনে হচ্ছে এটা যেন টিকটক ভিডিও। নেটিজেনদের একাংশের দাবি এটির থেকে কোনো কোনো ইউটিউবারের বানানো ভিডিও অনেক বেশি আকর্ষণীয় হয়। ইন্টারনেট জুড়ে এখন একটাই প্রশ্ন, এই বিরাট বাজেটের এতগুলো টাকা খরচ হলো কোথায়? সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক কটাক্ষের ফলে সিনেমাটির পরবর্তী দিনের আয়ও বিরাট প্রভাব ফেলবে এমনটাই বলছেন বাণিজ্য বিশেষজ্ঞরা। বিখ্যাত চলচ্চিত্র বিশ্লেষক তরুণ আদর্শ ইতিমধ্যেই টুইটারে সিনেমাটির রেটিং দিয়েছেন মাত্র 1.5 রেটিং দিয়ে। তিনি সিনেমাটির বিষয়ে জানিয়েছেন হতাশ, ভারতের শীর্ষ রেটিং সাইটগুলো হতাশ হওয়ার মতোই রেটিং দিয়েছে আদিপুরুষকে। অমরাবতের লেখা এবং পরিচালনায় আদিপুরুষ, এ দেবতা রামের ভূমিকায় অভিনয় করেছেন প্রভাস, লঙ্কেশ্বর রাবণের চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলী খান, মাতা জানকীর ভূমিকায় অভিনয় করেছেন কৃতি স্যানন। মহাকাব্য রামায়ণ অবলম্বনে নির্মিত আদিপুরুষ, প্রযোজনা করেছেন টি সিরিজ এবং রেক্টোফাইলস। হিন্দি এবং তেলুগু ভাষায় একই সঙ্গে তৈরি হয়েছে এটি। 16 জুন মুক্তি পেয়েছে সিনেমাটি। তো আপনি কি আদিপুরুষ দেখে নিয়েছেন? কেমন লেগেছে আপনার সিনেমাটি? অবশ্যই কমেন্ট করে জানান।